হাই এভরিওয়ান, ওয়েলকাম টু ইলেকট্রো সার্কিট ইউটিউব চ্যানেল। তো একটা নতুন ভিডিও নিয়ে এলাম। সামনে যে অ্যাম্পলিফায়ারটি দেখতে পাচ্ছ, এটা বানানো হলো। তো কী অ্যাম্পলিফায়ার আছে না আছে টোটালটাই দেখাচ্ছি, ভিতরটাও দেখাবো এবং বলে দিচ্ছি। তো এখানে একটা হেভি 5 অ্যাম্পিয়ার পাওয়ার সুইচ দেওয়া হয়েছে, ভিউ মিটার, বেস, টোন, ভলিউম, প্যানেল, ব্যাস সামনে আর কিছু নেই। পিছনটা তোমাদের লুকটা দেখাই। স্পিকার, টার্মিনাল, এখানে ফ্যান এবং একটা এসি কর্ড। এই হচ্ছে সাদামাটা। তো কী অ্যাম্পলিফায়ার আছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই ভিতরটা। তো আমার ঠিকানা হচ্ছে হরিপাল, হুগলি। কারো যদি কোনো রকম চিপ ডেক, প্রেশার ডেক, ক্রসওভার লাগে, আমার সঙ্গে যোগাযোগ করে নেবে। অ্যাম্পলিফায়ার 100 ওয়াট থেকে 400 ওয়াট, 4000 ওয়াট পর্যন্ত বানানো হয়। কারো কোনো অ্যাম্পলিফায়ার লাগলেও আমার সঙ্গে যোগাযোগ করে নেবে। অনলাইন বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল পাঠানো হয় অল ইন্ডিয়া। ছোটোখাটো মাল হলে ডেলিভারি চার্জ লাগে না, বেশি ভারী ভাটা মাল হলে ডেলিভারি চার্জ লাগবে। তো এই হচ্ছে অ্যাম্পলিফায়ার। ভিতরের লুকটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই, কী অ্যাম্পলিফায়ার দিয়েছি, কী আছে না আছে টোটালটা। ট্রান্সফর্মার আছে 20-20, হেভি রেক্টিফায়ার আছে, 4টে ক্যাপাসিটার আছে, এবং এদিকে 12 ভোল্টের জন্য আলাদা রেক্টিফায়ার করা আছে, 78.5 রেগুলেটার, ভিউ মিটার সার্কিট, সুইচ তো প্রথমেই বললাম, ভিউ মিটার এলইডি এখানে বসানো আছে। আচ্ছা, এখানে LM324IC বেস টেবিল, মিডও আছে এর মধ্যে, মিড এখান থেকে প্রিসেট থেকে সেট করে রাখা হয়েছে। এটা 100 ওয়াটের ড্রাইভার, এখানে ট্রানজিস্টার বা মসফেট যে যেটা বলে, কিন্তু অ্যাকচুয়ালি এটা ট্রানজিস্টার। এবং হিটসিংটাকে দেখে নাও, হিটসিং আরও হেভি করা আছে, এবং ফ্যান এখান থেকে ইনটেক করছে। এটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে হাওয়াটা টানছে কি না, তাহলে বুঝতে পারবে। দেখতেই পাচ্ছ হাওয়া কেমন টানছে। তো মেশিনের গরম কোনো ইস্যু নেই, যা করে দেওয়া হয়েছে। তো তো সাউন্ড শোনো, ভিডিও লং করছি না, সাউন্ডটা শোনো। 2 12-ইঞ্চি মনিটর, 150 ওয়াট করে লোড দেওয়া আছে। Thank you.
লম্বা করছি না, যারা এখন অবধি ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর অ্যাম্পলিফায়ারটি খুব কম্প্যাক্ট সাইজের মধ্যে, দারুণ পাওয়ারফুল অ্যাম্পলিফায়ার, মানে বিশাল পরিমাণ বেস, সেটা সামনাসামনি না শুনলে বুঝতে পারবে না। আর এতটুকু অ্যাম্পলিফায়ার, 12 ইঞ্চি, এত প্রেসারে বাজাচ্ছে, মানে এটা হয়তো আমার তৈরি করা বোর্ড বলি সম্ভব, এটা আমি গর্ব করে বলতে পারি। তো বাজারের বোর্ডের থেকেও লক্ষ গুণে সাউন্ড অনেক বেটার। তো নেক্সট ভিডিওয় দেখা হচ্ছে।